অনলাইন প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে দেখব আমরা জাবেদ দাখিলার দ্বিতীয় ক্লাস। তোমাদের সাথে ইতিমধ্যে একটি ক্লাস আমাদের কনভারসেশন উভয় আমাদের মধ্যে হয়ে গেছে, প্রথম ক্লাসটা, এবং প্রথম ক্লাসের সম্ভবত তোমরা পিডিএফটাও পেয়েছো। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা এইমাত্র স্টার্ট করলাম। আমরা দ্বিতীয় ক্লাসেও আমরা তো আমি তোমাদেরকে বলেছি যে প্রতিটি অধ্যায় থেকে তিনটি করে অঙ্ক দেব, তিনটি করে ইম্পর্টেন্ট অঙ্ক দেব, শুধু অঙ্ক না, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেব, যে তিনটি অঙ্কের মধ্যে থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পাবে, তোমরা নিশ্চিত থাকো 100% তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা এই যে যে তিনটে অঙ্কের মধ্যে যে এন্ট্রিগুলো আমি তোমাদেরকে বুঝাচ্ছি, যে সকল আইটেমগুলো দিয়েছি, ঠিক সেই সকল আইটেমগুলোর ভিতর থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে আসবে। তোমাদের কিন্তু এত বেশি বড় অঙ্ক আসবে না, মাথায় রাখবে। তোমাদেরকে আমি আর একটু কথা বলি, তোমরা আমার কথাগুলো শুনে রাখবে। তোমাদের বড় জোর ডাকের মধ্যে ছয় থেকে সাতটা এন্ট্রি থাকবে। এই ছয় সাতটা এন্ট্রি থেকেই তোমাদের অঙ্ক করতে হবে। তোমাদের অঙ্কের নাম্বার কিন্তু সাত, সাত নাম্বারের জন্য সর্বোচ্চ সাতটা এন্ট্রি থাকতে পারে। এই জন্য আমি যে এন্ট্রি গুলা তোমাদেরকে দিয়ে অঙ্কগুলো করাচ্ছি, তোমরা এই লেনদেন গুলা এই এন্ট্রি গুলা দিয়েই তোমরা বারবার প্র্যাকটিস করবে। আমি বলবো প্রয়োজনে তোমরা যারা একদমই নতুন এই বিএম শাখায় ভর্তি হয়েছ, কিছুই তেমন বুঝো না, জানো না, তাদেরকে আমি বলবো তোমরা আমার রুলস গুলো, আমার কথাগুলো বারবার রিপ্লে করে শুনবে, বুঝবে, দেখবে আমি কি বোঝানোর চেষ্টা করেছি, কি তোমাদেরকে পড়তে বলেছি, কোন বিষয়টা তোমাকে মুখস্থ করতে বলেছি, কোন বিষয়টা জানলে তুমি আমার এই অঙ্কগুলো পারবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে ভাবতে হবে, বুঝে নিতে হবে এবং দেখতে হবে। তুমি যদি গুরুত্ব না দাও, তুমি যদি আমার কথাগুলো অবহেলা করো, তাহলে তোমার তুমি কিন্তু ভালো করতে পারবে না, এটা নিশ্চিত থাকো। আর যদি তুমি, আমি একটু আগে আমার সাথে মৌসুমী নামে এটা সম্ভবত কথা বললো, আমি মনে হয় দেখলাম তার নামটা, সে কিন্তু সুন্দর করে সূত্র মুখস্থ করে ফেলছে দেখলাম। সে বলতে পারলো সম্পত্তি খরচ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই মূলধন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়, সুন্দর করে মুখস্থ করে ফেলছে অলরেডি। তার ভিতর থেকে প্রশ্ন আসতেছে, স্যার তাহলে আমাকে একটু যদি আমাদেরকে দিতেন কোনগুলো সম্পদ, কোনগুলো খরচ, কোনগুলো দায়, কোনগুলো আয়, আমরা যদি চিনতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য আরো সুবিধা হতো। আমি একটু আগে বলেছি আমি অবশ্যই তোমাদেরকে এই সম্পদ, খরচ এবং উত্তোলন এই আইটেম গুলো আমি লিখে তোমাদেরকে দিব, ইমিডিয়েটলি দিব। আচ্ছা চলেই আমরা এই আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনায় আসি। দেখো আজকে আমাদের সাবজেক্টটা কি, হিসাব বিজ্ঞান। এই যে দেখো লেখা আছে বিষয় হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম একাদশ শ্রেণী বিএম, তোমাদের কোর্স কোড 1815, মুখস্থ করে ফেলবে, এটা তোমাদের পরীক্ষায় লিখতে হয় 1815। কোর্সের নাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রয়োগ এক, গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে দুই নাম্বার অঙ্কটা তোমাদের সাথে কথা আলোচনা করব। অধ্যায় হলো তৃতীয়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি, একটা অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি দুই নাম্বার অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আবার। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এই দুই নাম্বার অঙ্কটা বোঝানোর জন্য। তোমরা আমি রিকোয়েস্ট করব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে, আমি কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে যাবে তা নিবদ্ধ করতেছি, সেই প্রক্রিয়াগুলো তোমরা দেখবে। এবার দেখো তোমাদেরকে এই পেজটা আমি গত ক্লাসেও দেখিয়েছি, এই পেজটা আমার লাস্ট ক্লাস পর্যন্তও থাকবে, কারণ এই পেজটাই হলো আমার মেন সূত্রের পেজ। এই সূত্র যদি আমি একটা ছেলে মেয়ে আমার কাছ থেকে জানতে পারে, বুঝতে পারে এবং সে যদি আত্মস্থ করতে পারো, তাহলে তার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে যাবে দাখিলা করতে কোনো প্রবলেম হবে না। আমি এই জন্যই এই পেজটা ডিলিট করিনি, এই পেজটা আবারও লিখে দিয়েছি এবং আমি আগামী ক্লাসেও আমি এই পেজটা লিখেই দিব, কারণ এটা তো সূত্রের পেজ, আমি তো সূত্র ভুললে আমার চলবে না। এবং এইটুকু লেখাটুকু তোমরা দয়া করে সকলেই মুখস্থ করে ফেলবে, আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নীতি, হিসাব সমীকরণে মৌলিক উপাদান তিনটি এবং মোট উপাদান ছয়টি, তোমরা মুখস্থ করে ফেলবে। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনি সবাইকে মিউট করে রাখছিলেন, শোনা যাচ্ছে স্যার? আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি একটু কনফিউশনে আমার জুম অ্যাপসটা রিস্টার্ট দিয়েছি তার জন্য, থ্যাংক ইউ, কথা বলার দরকার নেই তাহলে। আমি আবার, হ্যাঁ থ্যাংক ইউ, আমি আমি সেকেন্ড ইয়ার ক্লাসেস, এই সেকেন্ড ইয়ার ক্লাসের উত্তর এখন তোমাকে আমি দিতে পারবো না, আমি ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছি। এবার আমরা আবার আমাদের মূল ক্লাসে চলে যাব। আমি যে কথাটি বলতেছিলাম যে এই যে সূত্রটা,
এই সূত্রটা কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে লাগবে এই অধ্যায়ের জন্য। আমি তোমাদেরকে এই জন্য বলেছিলাম যে একদম মুখস্থ করে ফেলবে, সম্পত্তি খরচ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়, দায় মূলধন আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। আমার জানা মতে মৌসুমি নামে এটি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলছে অলরেডি। আমি আমি আশা করব তোমরা সকলেই মুখস্থ করে ফেলবে। আমার মুখস্থ যদি তুমি তোমার পক্ষে সম্ভব হয় অঙ্ক, তাহলে তুমি দ্রুত বুঝে ফেলবে। এবার আমরা দেখো নেক্সট আমার অঙ্কটি, আজকে যে তোমাদের অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটির মধ্যে বলা আছে 2021 সালের 1 জানুয়ারি তারিখে কত টাকা লেখা আছে। আমি এখান থেকে অবশ্য একটু দেখছি না, সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2001 সালের 1 জানুয়ারি তারিখে জনাব হাকিম নগদ 7,000 টাকা এবং 10,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য মূলধন স্বরূপ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তাহলে এই অঙ্কে যিনি ব্যবসা শুরু করছেন তার নাম হলো হাকিম, নগদ 10,000 টাকা এবং নগদ 7,000 টাকা এবং 10,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করেছেন। রিস্টার্ট নিচ্ছে বারবার, মনে হয় নেটে একটু সমস্যা করছে আজকে এখন। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই নগদ 7,000 টাকা সম্পদ বৃদ্ধি পাইলো আর 10,000 টাকা মূল্যের পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করছে, তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে। এই দুটোই বৃদ্ধি পাওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, খরচ বৃদ্ধি পেলেও ডেবিট হয়। তাহলে নগদ অ্যান্ড ডেবিট আর পণ্য ক্রয় ডেবিট, এই দুটো এই 17,000 টাকা দুটো মানে এই 17,000 টাকা কে দিয়েছে কারবারে? মিস্টার হাকিম। তাহলে হাকিম হলো এই কারবারের মালিক, মালিক কারবারের টাকা পয়সা সরবরাহ করলে তাহলে তার মূলধন বৃদ্ধি পায়। তাহলে এই জন্য আমাদের মূলধনটা বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তোমরা এই সূত্রের মাধ্যমে খেয়াল করবে মূলধন বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। নিশ্চয়ই তোমরা সকলে শুনতে পাচ্ছ তো? এবার দেখো আমরা 2021 সালের জানুয়ারি 2 তারিখে সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 5,000 টাকা। সোনালী ব্যাংকে যখন আমরা হিসাব খুলছি তখন আমার ব্যবসা থেকে টাকাটা চলে গেছে, নগদ টাকা। এই নগদ টাকা ব্যবসা থেকে চলে গেলে এর কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে। নগদ টাকাটা হলো সম্পত্তি, সম্পত্তি হ্রাস পাইলে হয় ক্রেডিট, এই জন্য নগদ ক্রেডিট। আর সোনালী ব্যাংকে যেহেতু টাকাটা গিয়া জমা হয়ে গেছে, সোনালী ব্যাংক নামে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই জন্য সোনালী ব্যাংক হিসাব হবে ডেবিট। অর্থাৎ একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পত্তি হ্রাস পেয়েছে। যে সম্পদটা বৃদ্ধি পায় সেই সম্পদটা ডেবিট হয়, যে সম্পদটা হ্রাস পায় সেই সম্পত্তিটা ক্রেডিট হয়। এবার নেক্সট 5 তারিখে বলা আছে ধারে মাল ক্রয় করা হলো 2,000 টাকা। মাল ক্রয় বা পণ্য ক্রয় এই দুটো শব্দ অথবা শুধু ক্রয় লেখা থাকলেই বুঝবা তোমার খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ বৃদ্ধি পাইলে হয় ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট। এবার আমি ধারে বা বাকিতে ক্রয় করেছি, অর্থাৎ যার কাছ থেকে কিনেছি তাকে আমি টাকাটা দিইনি, সে আমার কাছে টাকাটা পাবে। যেহেতু অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে, তাহলে আমার দায় বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। অর্থাৎ প্রদেয় হিসাব নামে দায় বৃদ্ধি পাবে, এখন যখন কোনো দায়ের নাম না থাকে তখন প্রদেয় হিসাব নামে দায় বৃদ্ধি পায়। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, সম পরিমাণ টাকা ডেবিট এবং ক্রেডিট করতে হয়। আর ব্রেকেটে তোমরা ব্যাখ্যাটা লিখে দিবে ধারে মাল ক্রয় করা হলো, এটা তোমাদের প্রত্যেকটা জাবেদার মধ্যে। আচ্ছা, জাবেদার ছকে আমি যাইনি, লেনদেন করে তোমাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি এখানে। 8 তারিখ মজিদ মিয়াকে চেক প্রদান 1,000 টাকা। আমি মজিদ মিয়াকে কেন চেক দিব, আমি মজিদ মিয়াকে কেন নগদ টাকা দিব? যদি মজিদ মিয়া আমার কাছে টাকা নাই পাইতো, তাহলে তো আমি মজিদকে আমি টাকাও দিব না, কখনো চেকও দিব না, কোনো কিছুই দিব না। তাহলে মজিদকে যেহেতু আমি চেক দিয়েছি তার মানে মজিদ আমার কাছে টাকা পাইতো, তাহলে মজিদ যখন টাকা পাইতো তখন আমার দায় বৃদ্ধি পেয়েছিল, দায়কে আমি ক্রেডিট করেছিলাম, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। এবার মজিদকে যখন আমি টাকাটা দিয়ে দিব আমার দায়ের পরিমাণটা হ্রাস পাবে, এই জন্য মজিদ মিয়ার হিসাব ডেবিট করব। আর চেক যেহেতু দিছি, চেক নিয়ে মসজিদকে কোথায় যাইতে হবে, এই যে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে যায় টাকাটা উঠাই নিয়ে আসতে হবে, এই জন্য সোনালী ব্যাংক হবে তখন ক্রেডিট। আর যদি নগদ টাকা দিতাম তাহলে নগদ অ্যান্ড ক্রেডিট হইতো। এবার দেখো 15 তারিখ বিজ্ঞাপন বাবদ প্রদান করছি আমি 500 টাকা। বিজ্ঞাপন হলো আমার খরচ, তাহলে খরচের জন্য নগদ টাকা যখন চলে যায় তখন আমার নগদ সম্পত্তি হ্রাস পায়। আর যেহেতু খরচের জন্য টাকা গেছে, খরচ বৃদ্ধি পাইলে হয় ডেবিট।
আর নগদ টাকা সম্পদ, সম্পদ হ্রাস পাইলে হয় ক্রেডিট, অর্থাৎ বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। 20 তারিখ কমিশন পাওয়া গেল 700 টাকা, কমিশন পাওয়া গেল, আমি পেয়েছি টাকা, নগদ টাকা, তারপরে নগদ সম্পত্তি আমার ক্যাশ বাক্সের মধ্যে বা আমার পকেটে বৃদ্ধি পেয়েছে অথবা আমার ব্যবসায় বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইলে হয় ডেবিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। আর কমিশন বাবদ যেহেতু পেয়েছি তাহলে কমিশনটা হলো আমার আয়, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট, তাহলে নগদান ডেবিট, কমিশন আয় ক্রেডিট, আমরা সমপরিমাণ টাকাকে ডেবিট এবং ক্রেডিট করব। এবার 22 তারিখ মারুফের নিকট হতে ঋণ গ্রহণ হলো, ঋণ গ্রহণ করা হলো 2000 টাকা, অর্থাৎ মারুফের কাছ থেকে আমি ঋণ গ্রহণ করছি 2000 টাকা। তাহলে মারুফের কাছ থেকে যখন আমি ঋণটা গ্রহণ করলাম তখন আমি নগদ টাকাই পাইছি, তাহলে নগদ টাকা পাইলে নগদ টাকা হলো আমার সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান ডেবিট। আর মারুফের, মারুফ আমার কাছে টাকা পাবে এই জন্য মারুফের ঋণ হিসাবটা নামে ক্রেডিট হবে, অর্থাৎ নগদান ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট। 25 তারিখ মোট মাল ক্রয় 6000 টাকার মধ্যে, অর্থাৎ আমি 6000 টাকার মোট পণ্য দ্রব্য ক্রয় করেছি, যার মধ্যে আমি নগদ পরিশোধ করেছি 2000 টাকা আর অবশিষ্ট টাকা আমার বাকি চেকে পরিশোধ করেছি, অর্থাৎ বাকি টাকা আমি চেক দিয়ে পরিশোধ করেছি। তাহলে মাল ক্রয় করেছি, একটু আগে বলেছি মাল ক্রয় বা পণ্য ক্রয় অথবা শুধু ক্রয় এটা হলো আমার খরচ, খরচ বৃদ্ধি পেয়েছে 6000 টাকার, তাহলে ক্রয় হিসাব ডেবিট 6000 টাকা। নগদ টাকা প্রদান করেছি কত, 2000 টাকা, নগদ টাকাটা আমার ক্যাশ বাক্স থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, সম্পত্তি চলে গেলে হয় ক্রেডিট, অর্থাৎ হ্রাস পাইলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। আর 4000 টাকার চেক প্রদান করেছি, তাহলে চেক দিলে এই যে সোনালী ব্যাংক, একটা ডাকের মধ্যে যে ব্যাংকের নাম থাকবে বারবার ওই ব্যাংকের নামই হবে, সোনালী ব্যাংক ক্রেডিট 4000 টাকা হবে। আমি বিষয়টা জাবেদার মধ্যে আরেকটু তোমাদেরকে বোঝাবো, আমার মাথায় থাকবে। 26 তারিখ ধারে মাল বিক্রয় 9000 টাকা, মাল বিক্রয় বা পণ্য ক্রয়, পণ্য ক্রয় বা মাল ক্রয় অথবা শুধু ক্রয় আমি তোমাদেরকে বলেছি খরচ, এবার লেখা আছে মাল বিক্রয়, মাল বিক্রয় বা পণ্য বিক্রয় অথবা শুধু বিক্রয় লেখা থাকলে বুঝবা এটা আমার আয় হয়েছে। এবার ধারে বিক্রি করেছি, অর্থাৎ তোমার কাছে বিক্রি করেছি কিন্তু টাকাটা আমি নগদে পাইনি এখন পর্যন্ত, এই জন্য প্রাপ্য হিসাব নামে সম্পত্তি বৃদ্ধি পাবে। যদি তখন আয়ের টাকা কখনো না পাও তাহলে প্রাপ্য হিসাব নামে সম্পত্তি বৃদ্ধি করবা, আয়ের টাকা পাওয়া না গেলে প্রাপ্য হিসাব নামে সম্পত্তি বৃদ্ধি পায়, আর আয় যেহেতু আমার হয়ে গেছে আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাব বিক্রয় আয় ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট হবে। এই যাবে তাই 26 তারিখে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় আয় ক্রেডিট 9000 টাকা 9000 টাকা, ব্রেকেটে ব্যাখ্যা লিখবা যেহেতু ধারে মাল বিক্রয় করা হলো। এবার লাস্ট 30 তারিখ আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3300 টাকা, ব্যাংকে এই যে সোনালী ব্যাংকে যে আমি টাকাগুলো জমা রাখছি এই জমাকৃত টাকার উপরে ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে নির্ধারিত হারে, সেই সুদের টাকাটা হলো আমার জন্য আয়, আমার জন্য মানে এই মিস্টার হাকিমের অঙ্কে করতেছি, যার ব্যবসা যে ব্যবসার অঙ্ক করতেছি সেই ব্যবসার জন্য হলো আয়, অর্থাৎ নগদ টাকা বাড়ে না, ব্যাংক ব্যালেন্স বাড়ে সুদ দ্বারা, এই জন্য সোনালী ব্যাংক ডেবিট হবে আর ব্যাংক সুদ বা মঞ্জুরকৃত সুদ আয় ক্রেডিট হবে। আমরা যদি এখন আমাদের জাবেদা গুলো দেখি, প্রত্যেকটা জাবেদা আমার করে দেওয়া আছে, দেখো এই যে 2017 সালের এপ্রিল 1 তারিখে নগদান হিসাব ডেবিট 7000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট এই দুইটার যোগফল 17000 টাকা। ব্যাখ্যা লিখেছি যেহেতু নগদ টাকা ও পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। নেক্সট তারিখ আছে 2 তারিখ সোনালী ব্যাংকে নগদ টাকা জমা দেবে, চলতি হিসাব খুলেছি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে, সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা 5000 টাকা, ব্র্যাকেটে ব্যাখ্যা লিখে দিবা, কারণ হলো এই দেখো উপরে লেখা আছে হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, এই জাবেদার ঘর কিন্তু দেখো 5টা তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা খতিয়ান 20টা ডেবিট ক্রেডিট, এই হলো 5টি ঘর, তারিখের ঘরের মধ্যে তারিখগুলো লিখে যাবে ক্রমানুসারে। আর এই হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা এই এই যে সোনালী ব্যাংক হিসাব আর নগদান হিসাব এই দুটাকে বলা হয় হিসাবের শিরোনাম, এই দুটাকে আমরা বলে থাকি হিসাবের শিরোনাম, আর এই ব্রেকেটে যেটা লিখি সেটা বলে থাকি আমরা ব্যাখ্যা, যেহেতু সোনালী ব্যাংকে হিসাব চলতি হিসাব খোলা হলো। 5 তারিখ ব্যাখ্যা বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয় আগে করেছি, ক্রয় হিসাব ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট, যেহেতু ধারে মাল ক্রয় করা হলো 2000 টাকা 2000 টাকা ডেবিট ক্রেডিট করে দিবে। 8 তারিখ মজিদ মিয়াকে চেকে পরিশোধ করেছি আমি, মজিদ মিয়া হিসাব ডেবিট, সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু মজিদ মিয়াকে চেকে প্রদান করা হলো 1000 টাকা 1000 টাকা দুদিকে বসিয়ে দিবে।
যেহেতু সমপরিমাণ টাকা ডেবিট এবং ক্রেডিট করতে হয়। 15 তারিখ বিজ্ঞাপন খরচের টাকা নগদে পরিশোধ করেছি, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। আমি পক্ষ দুইটা তোমাদেরকে আগেই নির্ণয় করে দিয়েছিলাম যে ব্যাখ্যা লেখবা, যেহেতু বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো। 20 তারিখ নগদান হিসাবে ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, 700 টাকা 700 টাকা। নগদান হিসাবে সোজা 700 টাকা লেখবা ডেবিট দিকে, আর কমিশন আয় হিসাব সোজা ক্রেডিট দিকে লেখবা 700 টাকা। লেখা এবং টাকা যেন তোমাদের সোজা হয় মাথায় রাখবে, যেহেতু কমিশন পাওয়া গেল। ব্যাখ্যা লেখবা 22 তারিখ মারুফের নিকট থেকে নগদে ঋণ গ্রহণ করছিলাম, নগদান হিসাব ডেবিট, মারুফের ঋণ হিসাব ক্রেডিট, 2000 টাকা 2000 টাকা, যেহেতু মারুফের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো। আর এক পৃষ্ঠায় যখন না আঁটবে, তোমরা যখন অন্য পৃষ্ঠায় চলে যাবে, তখন তোমাদের এই যে লিখতে হবে চলমান, এই কথাটা দেখো আমি লাল কালি দিয়ে কিন্তু লিখে রাখছি, চলমান তোমরাও লিখে দিবে চলমান। তার মানে আমার অঙ্কর পাতা শেষ হয়নি, এই যে আরেক পৃষ্ঠা আছে দেখো। 25 তারিখ ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, আর সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমি 6000 টাকার মাল ক্রয় করে 2000 টাকার নগদ দিয়েছিলাম, আর চেক দিয়েছিলাম 4000 টাকা। এই জন্য যাবতীয় হয়েছে ক্রয় হিসাব ডেবিট 6000 টাকা, নগদের হিসাব ক্রেডিট 2000 টাকা, সোনালী ব্যাংক হিসাব ক্রেডিট 4000 টাকা। এটা কিন্তু একটা কম্পাউন্ড বা যৌগিক দাখিলা, সরল দাখিলা না। যে যাবতের মধ্যে দুটি পক্ষ আসে সেটা হলো সরল দাখিলা, যে যাবতের মধ্যে কম পক্ষে তিনটা পক্ষ থাকে সেটাকে বলা হয় কিন্তু যৌগিক দাখিলা। আচ্ছা 26 তারিখ ধারে মাল বিক্রয় করছিলাম, তাহলে তখন তো আমি তোমাদের বুঝিয়েছিলাম আমি যখন বাকিতে সেবা দিব অথবা মাল বিক্রি করব, তখন প্রাপ্য হিসাব নামে সম্পত্তি বৃদ্ধি পাবে। আর যেহেতু আমার আয় হয়ে গেছে, আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট, বিক্রয় আয় হিসাব ক্রেডিট 9000 টাকা 9000 টাকা, যেহেতু ধারে মাল বিক্রয় করা হলো। লাস্ট 30 তারিখ বেসোনালি ব্যাংকের যে টাকা পয়সা গুলো জমা রাখছিলাম, সেই টাকা পয়সা জমাকৃত টাকার উপর আমার ব্যাংক কর্তৃপক্ষ সুদ দিয়েছে, এই সুদটা হলো আমার আয়। এই সুদের টাকা অলওয়েজ যাবে হবে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, একই যাবে হবে অলওয়েজ ব্যাংক সুদ দ্বারা, সোনালি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, 300 টাকা 300 টাকা, যেহেতু ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ধার্য করা হলো। তাহলে দেখো সবগুলো লেনদেনের যাবেদা আগে তোমাদেরকে পূর্বে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছি, এবার সবগুলো জার্নাল যাবেদার শোকের মধ্যে লেখালেখি সবকিছু দেখালাম। অর্থাৎ এই আজকের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি, সেটি তোমাদের সামনে আমার বোঝানোর কাজ শেষ হয়ে গেছে। আমি সেম তোমাদের যে গত ক্লাসে যেভাবে প্রশ্নগুলো নিতাম, আমি হয়তোবা একটু পরে আবার তোমাদেরকে আনমিউট করে দিব, দেওয়ার পরে তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারবে, কোন তারিখেরটা বুঝলে কোন তারিখেরটা বুঝলে না, অথবা গত ক্লাসে তোমরা কোনটি বুঝেছো কোনটি বুঝোনি সেটাও প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে আমাদের নিয়ম অনুযায়ী আমরা জুম অ্যাপসে এই ফ্রি ভার্সনে এট এ টাইম আমি 40 মিনিট ক্লাস নিতে পারি। এই 40 মিনিটের মধ্যে আমার অলরেডি 35 মিনিট চলে গেছে, আরো 5 মিনিট সময় রয়েছে। আমি 5 মিনিট সময় যাওয়ার পরে তোমাদের জুম অ্যাপস থেকে আমি আবার বিচ্ছিন্ন হয়ে যাব, আবার তোমরা আমি আবার ওপেন করার পরে তোমরা আবার পুনরায় ঢুকে পড়বে, মাথায় রাখবে, তারপরে তোমাদের প্রশ্নগুলো আমরা নিব। তার আগে আমি তোমাদের ক্লাসটা আজকে রেকর্ডিং ক্লাস পর্যন্ত শেষ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ব্যাখ্যাটা স্যার আমরা কিভাবে বুঝবো আসলে ব্যাখ্যাটা কি হবে? ডাকের মধ্যে যেটুকু লেখা আছে ডেবিট ক্রেডিট না হয়, ডাকের মধ্যে যেটুকু লেখা আছে প্রশ্নে, ওই লেখাটুকুই তোমরা টাকা ছাড়া লিখে দিবে। দেখো আমি তাই করেছি, যেহেতু লিখে একটু দেখা স্ক্রিনে একটু দেখাবেন স্যার, তাহলে আমাকে আবার স্ক্রিন শেয়ার করতে হবে, একটু অপেক্ষা করো। ও তাই স্যার, না না দেখাচ্ছি, দাঁড়াও অবশ্যই দেখাবো, দেখাবো না কেন, একটু সুযোগ দিতে হবে, এই জিনিসগুলো প্রিপেয়ার করতে হবে। এই যে দেখো, যেহেতু এই যে দেখতে পাচ্ছ, যেহেতু পণ্য ক্রয় বাবদ নগদ চেক প্রদত্ত হলো, এই কথাটা আমরা যদি আরেকটু সামনে দেখে আসি, দেখো বলে ডাকেই যদি চলে যাই একবারে, ডাকের মধ্যে সুন্দর করে লেখা আছে আমরা সেই কথাগুলি লিখে দিয়েছি। যেমন দেখো এই যে 2 তারিখ সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, আছে লেখা দেখতে পাচ্ছি? আমি যদি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাতে চাই, দেখো তুমি একটু সুযোগ দাও, এই দেখো এই লেখাটুকু দেখতে পাচ্ছ, সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, দেখতে পাচ্ছ তো নাকি? এবার দেখো আমরা আমাদের অরিজিনাল যাবেদার মধ্যে আমি এইটুকুই লিখেছি, দেখো বলে
এই যে দেখো সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, আছে, অর্থাৎ আমি শুধু টাকাটা লিখিনি কিন্তু কিন্তু লেখা কিন্তু ওইটুকুই আছে। আবার এই যে দেখো 5 তারিখে যেহেতু ধারে মাল ক্রয় করা হলো, ডাকে লেখা আছে ধারে মাল ক্রয় করা হলো, মাল ধারে মাল ক্রয় করা হলো 2000 টাকা, এটা লেখা আছে। তোমরা ওই অতটুকুই লিখে দিবে শুধু টাকাটা ছাড়া ব্যাখ্যার মধ্যে। ব্যাখ্যা আপন মুন্সি প্রশ্ন করছো, হ্যাঁ ধন্যবাদ, আসলে খুব সুন্দর প্রশ্নই করেছো। ব্যাখ্যা নিয়ে কেউ টেনশন করবে না, কারণ ব্যাখ্যা বলতে ডাকের মধ্যে যা লেখা আছে তুমি তাই তুলে দিবে, তবে সামনে লাগিয়ে দিবে যেহেতু, আর খোলা হলো, ক্রয় করা হলো, লেখা হলো, এই কথাটি লিখে দাঁড়িয়ে দিয়ে ব্রেকেট বন্ধ করে দিবা, ফার্স্ট ব্রেকেটের মধ্যে বন্ধ করে দিতে হবে। আধুনিক পদ্ধতিতে সমস্তটাই করাচ্ছি, সমস্যা নাই। আধুনিক এবং ব্রিটিশ, তুমি কি ব্রিটিশ পদ্ধতি চিনো? না না, ওইটা হচ্ছে যে এই একটা আছে ছক, যেটা বইয়ে আমি দেখতেছি সেটা হচ্ছে বিবরণ, এই জায়গায় হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, ওই জায়গায় যদি আমি বিবরণ লিখি তাহলে কি সমস্যা হবে? না, এটাই লিখতে হবে। দুইটা পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি আর একটা। সুন্দর সুন্দর কোশ্চেন করেছো, এখন তুমি উত্তর নাও। তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। বর্তমান বিশ্বে সমস্তটাই চলছে আধুনিক পদ্ধতিতে, অর্থাৎ আমেরিকান পদ্ধতিতে অ্যাকাউন্টিং, পুরা বিশ্বে। আমি দেখেছি তোমাদের বিএম শাখার বইগুলাতেও আধুনিকে লেখালেখি লিখছে, একেবারে যে সবকিছু ব্রিটিশ পদ্ধতিতে লিখেছে তা না, আধুনিকেই লিখেছে। আর তুমি যে প্রশ্নটি করেছো এতে তোমার কোনো নাম্বারের কম বা বেশি হবে না, খেয়াল করছো কথাটা? হিসাবের তুমি যদি বিবরণ লেখো, বিবরণ লেখলেও তোমার অঙ্ক রাইট, তুমি যদি হিসাবে শিরোনাম ব্যাখ্যা লেখো তাও তোমারটা রাইট, তবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে দেন ইউ গো টু এ ইউনিভার্সিটি, তুমি সেখানে গিয়া যখন তুমি অ্যাকাউন্টিং সলভ করবা, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করবা, তোমাকে এই আমার কথাটাই লিখতে হবে আর কি, হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা। বুঝাইতে পারছি? আচ্ছা, নেক্সট কোশ্চেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে 25 আর 26 নাম্বারটা যদি একটু আবার বুঝাই দিতেন। 25 এবং 26 নাম্বার না বলবা, সরি, 25 এবং 26 তারিখ, বলো স্যার। ওই যে 25 আর 26 তারিখের যে এন্ট্রিটা একটু বুঝাই দিলে ভালো হতো। 25 এবং 26 তারিখ, তুমি কে প্রশ্ন করেছো? স্যার আমি আন্নুর। হ্যাঁ স্যার, স্নিগ্ধা আন্নুর, যে মানে আপনি ডাকতে পারেন। আচ্ছা, তাহলে আমি তোমাকে আবার স্ক্রিন শেয়ার করতে হবে, একটু অ্যাড করো। জি স্যার, স্যার যে প্রশ্ন করবে বাকি সবাই কিন্তু মিউট রাখবা, আর যে প্রশ্ন করবে সে আনমিউট রাখবা। শব্দ হয় কারো কান থেকে, দয়া করে সে মিউট করে দাও। না, অনেক শব্দ আসতেছে। কে তোমরা? বুঝলাম না স্যার, বারবার বলতেছে তোমরা মিউট করো না কেন? এখানে সমস্যা হচ্ছে, একটু মিউট করে দাও ভাই, যা দোকানে সমস্যা আছে সে মিউট করে। এই যে শব্দটা আসতেছে।